मौलाली पाके शान की बोलवो, मौलाली पाके शान मुस्तदरक अला सहीहैन से किताबेर मध्य माने इमाम बुखारी और इमाम मुस्लिम जो तो हादिस संग्रह करे दिए गेछेन मुस्तदरक अल हाकिम हाकिम निसापुरी शेख मुसन्निफ करे गेछेन सेई किताबेर मध्य तिनि एकटि हादिस दिएछेन कत नम्बर हादिस आमार ओटा होयतो मने नेइ देखि बोलछि तो सेई हादिसटि दिए गेछेन 4654 नम्बर हादिस इंटरनेशनल जी सेई हादिस पाके राबी सनद वाइज सनद होच्छे आमि मुक्तसर बोलछि आन अबी सईद अल खुदरी रदियल्लाहु तआला अनहु قال سمعت رسول الله صلى الله تعالى عليه واله وسلم اولرا কেন আল্লাহ যেতে হয় কি জন্য হয় আল্লাহর পথে হয় তার প্রমাণ ভাই দলিলটা দিয়ে যাচ্ছি ইন্টারনেটে যুগ এমন একটা হাদিসের হাওলা দিয়েছি কোন কাট মোল্লা কেন ডিগ্রি वाला যত বড় হোক একমাত্র ফেরাউন খোদায় দাবি করনে वाला ছাড়া কেউ ইনকার করতে পারবে না এত বড় চ্যালেঞ্জ থাকলো কারণ ইসনাদ সহিহ হাদিস বহু সনদ সঙ্গে হাদিসটা বর্ণিত আছে তো হযরত আবা সাইদ ইবনে হযরত আবু সাইদ ইবনে খুদরি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে শ্রবণ করেছি কি শ্রবণ করেছি ইয়াকুলু নবী পাক ফরমিয়েছেন কি ফরমিয়েছেন নবী পাক ফরমিয়েছেন আইয়ুহান নাস মুমিনরা বলেনি কেন হে মুমিনগণ আল্লাহ কোথায় কোথায় কোরআনে বলেছে না হে ঈমানদারগণ কিন্তু এখানে নবী ঈমানদারগণ বলেনি হে লোকেরা তার মানে ঈমানদার বলবে আর ঈমানদার বলার পরে যদি ওই কথার একটুকু ইঞ্চি পরিমাণ ইনকার করে ওই ঈমানদার থাকবে না কাফের হয়ে যাবে কিন্তু লোকেরা বললো মুমিনও লোক কাফেরও লোক মানুষ কাফের হয় তো মুমিন মানুষ হয় তো তাই নবী বললেন আইয়ুহান নাস হাদিসের তারতম্য আগে বুঝতে হবে যেখানে ইয়াইহাল মুমিন কেন বলেনি আইয়ুহাল মুমিনুন কেন বলেনি আইয়ুহান নাস কেন বললেন নাস মানে মানুষ আইয়ুহান নাস হে মানুষেরা হে লোকেরা হ্যাঁ হে লোক সকল কি বলছে কয়েকজন সাহাবি এসে যুদ্ধের ময়দান থেকে আলীর বিরুদ্ধে দোষারোপ করছে শিকায়ত করছে তো আমি পূর্ণাঙ্গ না বলে ছটক দেব কি বলছেন আইয়ুহান নাস হে লোক সকল শুনছেন বলবো আইয়ুহান নাস হে লোক সকল লা তাশকু আলিয়ান আলীর বিরোধিতা করো না আলীর দোষারোপ করো না আলীর শিকায়ত করো না কেন না নবীকে আলীকে আমি চিনি বেশি মোল্লা চিনে বেশি মুফতি চিনে বেশি না নবী চিনেছেন বেশি ताली के चिन्ने वाला नबी और अल्लाह और नबी के चिन्ने वाला आली और अल्लाह के चिन्ने वाला नबी और आली ठीक ना बस তাই নবীকে তো আলী চিনেছেন তো বলছেন আইয়ুহান নাস লা তাশকু আলিয়ান আলীর শিকায়ত করো না আলীর বিরুদ্ধাচরণ করো না আলীর দোষারোপ করো না কেন ইন্নাহু খোদার কসম করে বলছি ফাওয়াল্লাহ অতঃপর নবী বলেন আল্লাহর কসম আরে নবী আল্লাহর কসম খাচ্ছেন সাহাবাদের সামনে বলছেন তো আল্লাহর কসম কখন বলে সন্দেহজনক হলে বিশ্বাস না করলে বিশ্বাস করবে কিনা সন্দেহ থাকলে ঠিক না বেটি হ্যাঁ তো নবী সাহাবাদের নবী বলছে ফাওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি তার মানে কিছু সাহাবী আছে নবীর কথাকে মিথ্যা মনে করত আস্তাগফিরুল্লাহ কসম খাবে কেন ভাবা তো বোঝান আমাকে ফাওয়াল্লাহ ইন্নাহু নিঃসন্দেহে আলী নিঃসন্দেহ বললেন আবার লাখশান অবশ্যই মজবুত দৃঢ়
सुप्रतिष्ठित किसे फिजातिल्लाह वा फी सबीलिल्लाह अमर आली अल्लाहर जाते अल्लाहर पथे मजबूत रहे से जोरे बोलें जी आली अल्लाहर जाते भाई जात बोझें जात बोझें जात ना हले अबर शेफात है ना जी बोलें ना अच्छा गोला पातुर क्यों व्यवहार करें करें उटा की जात ना शेफात अल्लाह जात जोतो नबी ओली आछेन इनरा गोलो सही जातेर शेफात गौर करें गौर करें गौर करें अल्लाहर जात माने सत्ता सत्ता बोझ भेतरे जो जीवन ना थे माटी जत ही पुते दें अंकुर बेरोबे सत्ता ओटाई जात देखा जाए ना जी डिमेर भेतरे बसाले तो बच्चा हबे जदि हय अंडा जदि थाके भेतरे गांडा जी खाई तो मरा भेंगे जखन खाई जीवन आछे मरा किन्तु बसाले गरम ताप पे हये जाय जिंदा आबार अनेके गांडा तार माने ओर आगे थेके शेष सत्ता नेई जा सत्ता छिलो से ताप पे जिंदा हये गेछे तो आजके जारा जातेर बेटा आछे एई जातेर एई सत्तार कथा शुने तारा जिंदा हये जाबे ता ना होले जादेर जात नाई तारा मुर्दा हारामी हबे ठीक ना बेटे আল্লাহর নবী বললেন ইন্নাহু নিঃসন্দেহে তথা আলী কি বললেন আলী আল্লাহর জাতের মধ্যে আল্লাহর পথে বা রাস্তার মধ্যে সুদৃঢ় মজবুত কোন সাহাবার নাম বললেন না কেন এনার নাম বললেন কেন আলী আল্লাহর ঘরে এসেছেন তার মানে বোঝা গেল আলী নাপাক পয়দা হয়নি আলী পাক পয়দা হয়েছে কারণ যেখানে মা জন্ম দেয় সে হায়েজ অবস্থায় কেবল নেফাস অবস্থায় থাকে এবং নাপাক থাকে ঠিক না বেটিক জি কিন্তু কাবা ঘর তো আল্লাহর ঘর পাক ঘর আল্লাহ পাক ঘর পাক কিবলা পাক কাবা পাক আসছে কে না আলী তাহলে সেভাবে আল্লাহ পাক তাহলে আলীর মা কত পাক আলীকে পাঠাচ্ছেন জোরে বলেন তাই আল্লাহ বলছেন আমার আলীর আওলাদ হলো আমার আহলে বায়াত জোরে বলেন সুবহানাল্লাহ তো আলী এতটা মজবুত এতটা পথ সেই আল্লাহর পথে যে নামাজে যখন বলবো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত তো আল্লাহর জাত আর সিফাত যার মধ্যে আছে এর থেকে বড় নিয়ামত ওয়ালা আছে নাকি যদি বলেন দুনিয়ার চাল ডাল গম ধান বাড়া বিল্ডিং খানা এইসব নিয়ামত তাহলে এখন বর্তমানে আমাদের নরেন্দ্র মোদী বড় নিয়ামত ওয়ালা মমতা ব্যানার্জি বড় নিয়ামত বালা খ্রিস্টান ইংরেজি হুদিরা বড় বড় বিল্ডিং বালাখানা আজকে আমেরিকার যিনি প্রেসিডেন্ট বড় নিয়ামত বালা কি অভাব আছে জি আর মোল্লা খালি দরে দরে ঘুরে বেড়াচ্ছে আল্লাহর ওয়াস্তে দে দে 700 টাকা আমার 300 টাকা মাদ্রাসার এ বড় ভিকারি বলে নিয়ামত বালা এ ভিকারি ওই দিকে নিয়ামত মনে করছে আল্লাহর নিয়ামত বালা কারা যে ওলির মধ্যে আল্লাহ জাত আছে যে ওলির মধ্যে আল্লাহ সেফাত আছে যে ওলি আল্লাহ জাতে আছে যে ওলি আল্লাহর সেফাত নিয়ে হেদায়াত করছে রহনুমাই করছে এরাই হলো নিয়ামত বালা আর নামাজে গিয়ে বলছি আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথে হেদায়াত করো যাদের উপরে আল্লাহর নিয়ামত আছে তো আলী আল্লাহর নিয়ামত ওয়ালা কিনা বলুন আলী আল্লাহর নিয়ামত ওয়ালা কিনা বলুন হোসেন আল্লাহর নিয়ামত ওয়ালা কিনা বলুন হাসান আপনার আল্লাহর নিয়ামত ওয়ালা কিনা বলুন আরে মা ফাতেমা আল্লাহর নিয়ামত ওয়ালি কিনা বলুন আহলে বাইত রাসূল আল্লাহর নিয়ামত ওয়ালা কিনা বলুন আইম্মা তাহরিন আল্লাহর নিয়ামত ওয়ালা কিনা বলুন